নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি গিম্প ফটো এডিটিং টিউটোরিয়াল সিরিজের আরেকটি নতুন এবং ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের জন্য। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এই মুহূর্তে ইন্টারনেটের জগতে একটা ভীষণ আলোড়ন চলছে, এবং অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ইমেজ জেনারেশন নিয়েও প্রচুর কর্মকাণ্ড চলছে এবং প্রচুর আলোড়ন ইন্টারনেটের জগতে চলছে, এটা আমরা সবাই জানি। আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো আমরা এই গিম সফটওয়্যারের মধ্যেই কিভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ইমেজ জেনারেট করতে পারি খুব সহজে এবং তাও একদম ফ্রিতে। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ অবধি দেখতে থাকুন। পরিশেষে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে পারেন। আমি এই ধরনের ইন্টারেস্টিং টপিক্সের উপর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকব। দর্শক বন্ধুরা, আমরা জানি ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটের সাহায্যে আমরা এআই ইমেজ জেনারেশনের সুবিধা পেতে পারি। সেই সমস্ত ওয়েবসাইটগুলোতে গিয়ে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টেক্সট টু ইমেজ জেনারেশন পদ্ধতিটি ব্যবহার করা হয়। সেখানে আমরা জানি যে কিছু টেক্সট ইনপুট যদি আমরা সফটওয়্যারকে প্রোভাইড করি, তাহলে সফটওয়্যার সেই টেক্সট ইনপুটের বেসিসে আমাদেরকে ইমেজ জেনারেট করে যায়। বিভিন্ন মডেল এই ইমেজ জেনারেশনের রয়েছে। আমরা এটাও জানি এই সমস্ত ওয়েবসাইটগুলো কিন্তু ফ্রি অবশ্যই নয়, কিছু কিছু পেড এবং প্রফেশনাল ওয়েবসাইট রয়েছে, সেগুলো সাধারণত ব্যবহার করা যায় না, এবং যেগুলো ফ্রি ওয়েবসাইট রয়েছে তারও বিভিন্ন লিমিটেশনস রয়েছে। যেমন সেখানে আপনি আনলিমিটেড নাম্বার অফ ইমেজেস তৈরি করতে পারবেন না, এবং সবচেয়ে বড় যেটা আমার মনে হয়েছে, সেখানে ইমেজ জেনারেট করার পরে আপনাকে যদি ইমেজ নিয়ে ফার্দার এডিট করতে হয়, তাহলে কিন্তু সেখান থেকে সেই ইমেজটিকে ডাউনলোড করে তারপরে আপনার কম্পিউটারে বা ডিভাইসে কোনো ফটো এডিটিং সফটওয়্যার উপরেই আপনাকে নির্ভর করতে হয়। এই কথাগুলো মাথায় রেখেই এই টিউটোরিয়ালটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই গিম সফটওয়্যারের মধ্যে, একদম ইন্টারফেসের মধ্যে, আমরা কীভাবে এআই টেকনোলজি ব্যবহার করে ইমেজ জেনারেট করতে পারি, এবং সরাসরি সেই ইমেজটাকে অবশ্যই এই গিম সফটওয়্যারের সাহায্যে আমরা এডিটও করতে পারি, চলুন দেখে নেওয়া যাক। প্রসঙ্গত বলে রাখা ভালো, আমি এখানে এআই এর যে মডেলটি ইউজ করব সেটি হলো স্টেবল ডিফিউশন মডেল। স্টেবল ডিফিউশন মডেলটা কি, এটা নিয়ে বিস্তারিত জানার জন্য একটি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সেই লিঙ্কে গিয়ে স্টেবল ডিফিউশন মডেল সম্পর্কে ডিটেলসে জানতে পারেন। স্টেবল ডিফিউশন মডেলটি কীরকম ইমেজ জেনারেট করতে পারে, কীরকম ইমেজ জেনারেট করতে সক্ষম, একে কীভাবে প্রম্পট দিতে হয় তার সম্পর্কেও আপনারা ওই লিঙ্কে গিয়ে ডিটেলসে জানতে পারবেন। তাহলে চলুন দেখে নিই আমরা কিভাবে এই গিম সফটওয়্যারের মধ্যে স্টেবল ডিফিউশন এআইকে ব্যবহার করতে পারি। এর জন্য আপনি সরাসরি আপনার ব্রাউজারে চলে যান। আপনার কম্পিউটার বা ডিভাইসে ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভ থাকলে ব্রাউজারে সরাসরি সার্চ করুন স্টেবল ডিফিউশন উইথ গিম্প বলে, এন্টার মারলে গুগল আপনাকে যে সার্চ রেজাল্টটা প্রোভাইড করবে, আমার ধারণা আমার ক্ষেত্রেও আপনি দেখতেই পাচ্ছেন সবার উপরে গিটহাব বলে যে লিঙ্কটি রয়েছে, আপনাদের ক্ষেত্রেও এটাই থাকবে বলে আশা করে নিচ্ছি। না হলে আপনি এই লিঙ্কটি দেখে নেবেন, গিটহাবের ব্লু টার্টল এআই বলে যে প্রোফাইলটি রয়েছে তার আন্ডারে গিম্প স্টেবল ডিফিউশন বলে যে লিঙ্কটি রয়েছে, আমরা সরাসরি এই লিঙ্কটিতে চলে যাব। রাইট ক্লিক করার মাধ্যমে লিঙ্কটিকে ওপেন করে নিচ্ছি। লিঙ্কটিতে সরাসরি চলে গেলে আপনি এইরকম একটি পেজে চলে আসবেন, এটি গিটহাবের একটি প্রোফাইল পেজ, এই প্রোফাইলটি ব্লু টার্টল এআই এর প্রোফাইল। আমি লিঙ্কটি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। সরাসরি এই লিঙ্কটিতে এলে আপনি এখানে দেখতে পাবেন এই মেন পেজের আন্ডারে কয়েকটি ফাইল এখানে আপলোড করা রয়েছে, এই ফাইলগুলো আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য খুব সহজ, এখানে এই কোড বাটনটা ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড জিপ অপশানটি নিয়ে নেবেন। ডাউনলোড হয়ে গেলে সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কথা বলছি, নতুবা আপনাদের ব্রাউজার থেকে যে ফোল্ডার বা যে পাথে ডাউনলোড হয় সরাসরি সেই ফোল্ডারে চলে যাবেন। দেখতে পাবেন গিম্প স্টেবল ডিফিউশন বলে একটি জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে, জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করে নেবেন, এবং এক্সট্রাক্ট করলে এইরকম একটি ফোল্ডার আপনারা দেখতে পাবেন। সরাসরি ফোল্ডারের ভেতরে আমি চলে যাচ্ছি, এখানে স্টেবল হোল্ড বলে একটি ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টেবল হোল্ডের মধ্যে চলে যাবেন। এখানে দেখতে পাবেন গিম্প স্টেবল ডিফিউশন হোল্ড বলে একটি পাইথন স্ক্রিপ্ট ফাইল ফোল্ডারটির মধ্যে থাকবে, এই পাইথন স্ক্রিপ্ট ফাইলটিকে আমরা কপি করব আমাদের গিম সফটওয়্যারের মধ্যে। কিভাবে সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি মনে হলে এখানে রিডমি ফাইলটি পড়ে নিতে পারেন, এই প্রজেক্টটি সম্পর্কে আপনি আরও ডিটেলসে জানতে পারবেন। এছাড়া গিটহাবের
প্রোফাইল পেজটিও ভিজিট করে আপনি সেখানেও এই প্রজেক্টটি সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন। আমি গিম সফটওয়্যারে চলে যাচ্ছি। গিম সফটওয়্যারে আমরা কিভাবে ওই ফাইলটাকে ইনকর্পোরেট করতে পারি চলুন দেখে নিই। তার জন্য চলে যাব এডিট মেনুতে, এখান থেকে চলে যাব প্রেফারেন্সেসে। প্রেফারেন্সেসের আন্ডারে এইরকম একটি উইন্ডো খুলে যাবে। আমরা সরাসরি এখান থেকে চলে যাব ফোল্ডার্স বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, তার পাশে যে ছোট্ট প্লাস আইকনটা দেখাচ্ছে সেখানে ক্লিক করব। ফোল্ডার্স অপশনটা হায়ারার্কি ভিউতে এরকমভাবে খুলে যাবে। এখান থেকে আপনি প্লাগিনস বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করে নেবেন। এরকম একটি উইন্ডো আপনাদের সামনে খুলে যাবেন। সবার ওপরে দেখতে পাবেন যে অ্যাপ ডেটা রোমিং এবং গিম্প 2.10 প্লাগিনস বলে যে অপশনটা রয়েছে সেই অপশনটা সিলেক্ট করবেন এবং এই বাটনটা যেখানে নিয়ে গেলে মাউস কার্সার নিয়ে গেলে দেখাচ্ছে শো ফাইল লোকেশন ইন দ্য ফাইল ম্যানেজার ক্লিক করে দেবেন। ফাইল ম্যানেজারে ফাইল লোকেশনটি খুলে যাবে। দেখতে পাচ্ছেন প্লাগিনস বলে ফোল্ডারটি অলরেডি সিলেক্টেড অবস্থায় রয়েছে। ফোল্ডারটিকে ডাবল ক্লিক করার মাধ্যমে আমি ওপেন করে নিলাম। এবার আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাব যেখানে আমি স্টেবল হোড ফোল্ডারটিকে ওপেন করে রেখেছি। সেই ফাইলটিকে আমি এখান থেকে সিম্পলি কপি করে নেব এবং এখান থেকে আমি গিম্পের প্লাগিনস ফোল্ডারে এসে আমি ফাইলটিকে এখানে পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন ফাইলটি এখানে পেস্ট হয়ে গেল। এখান থেকে আমি ফোল্ডারটিকে ক্লোজ করে দেবো। আমি ডাউনলোড ফোল্ডারটিকেও ক্লোজ করে দিচ্ছি। সরাসরি আবার আমি গিম্পে চলে এসেছি। এখান থেকে সিম্পলি ওকে বাটনটাকে ক্লিক করে দেবো। এই মুহূর্তেই আপনারা কোনো ইফেক্ট সফটওয়্যারের মধ্যে দেখতে পাবেন না। গিম সফটওয়্যারটিকে আপনাদেরকে একবার রিস্টার্ট করতে হবে, তার জন্য ফাইলে গিয়ে কুইট অপশনটি নিয়ে নেবেন। গিম সফটওয়্যারটিকে রিস্টার্ট করার পরে আপনি দেখতে পাবেন মেনুর মধ্যে এআই বলে একটি অপশান চলে এসেছে, আপনাদের ক্ষেত্রেও নিশ্চয়ই চলে আসবে। এআই অপশানে যদি আপনি যান এখানে দেখতে পাবেন স্টেবল হোড বলে অপশানটি চলে এসেছে, যদিও এই মুহূর্তে অপশানটি ডিঅ্যাক্টিভেটেড অবস্থায় রয়েছে। এই অপশানটিকে অ্যাক্সেস করার জন্যে আপনাকে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। প্রথমে বলে রাখি এই অপশানটি সবচেয়ে লোয়েস্ট রেজলিউশন সাপোর্ট করে, 365x365 রেজলিউশনের ইমেজ, এবং সবচেয়ে হাইয়েস্ট রেজলিউশন সাপোর্ট করে 1024x1024 রেজলিউশনের ইমেজ। চলুন দেখে নেওয়া যাক এই অপশানটি কীভাবে কাজ করে এবং আপনি গিম সফটওয়্যারের মধ্যে সরাসরি কীভাবে ইমেজ জেনারেট করতে পারেন। তার জন্য ফাইল মেনুতে চলে যাচ্ছি, একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। আমি 512x512 রেজলিউশনের একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। মনে রাখবেন যত বড় ডকুমেন্ট ক্রিয়েট করবেন তত ইমেজ জেনারেশন করতে সার্ভারের একটু বেশি টাইম লাগতে পারে। আমি আপনাদেরকে এখানে একটি ডেমনস্ট্রেট করার জন্য 512x512 রেজলিউশনের একটি ইমেজ ক্রিয়েট করছি। অ্যাডভান্স অপশনে আপনি যেতে পারেন, এখানে বাই ডিফল্ট হোয়াইট আমার ক্ষেত্রে সেভ করা রয়েছে। আপনি হোয়াইট বা ট্রান্সপারেন্ট বা যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আপনি কাজটা শুরু করতে পারেন, এই মুহূর্তে কিছু ম্যাটার করে না। যেটা ম্যাটার করে ইমেজ সাইজটা, আপনাকে সফটওয়্যার সেই সাইজের ইমেজ জেনারেট করে দেবে। আমি এটা ওকে করে নিচ্ছি। 512x512 রেজলিউশনের একটি ক্যানভাস আমাদের জেনারেট হয়ে গেল। এখন আমরা যদি এই এআই মেনুতে অ্যাক্সেস করি তাহলে দেখতে পাবো এই স্টেবল হোড অপশনটি অ্যাক্টিভেট হয়ে গেছে। ক্লিক করার মাধ্যমে টুলটিকে ওপেন করে নিচ্ছি। এরকম একটি উইন্ডো আমাদের সামনে চলে আসবে। এখানে তিনটি অপশন আমরা দেখতে পাচ্ছি, টেক্সট টু ইমেজ, ইমেজ টু ইমেজ এবং ইন পেন্টিং। আমি এই টিউটোরিয়ালটিতে টেক্সট টু ইমেজ কীভাবে ব্যবহার করতে হয় তার একটি ছোট্ট ডেমনস্ট্রেশন আপনাদের দিচ্ছি। আমি এই টুলটি নিয়ে ডিটেলস ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, যেখানে আমি ইমেজ টু ইমেজ অথবা ইন পেন্টিংয়ের ব্যবহারও আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো। দেখে নেওয়া যাক, ডিফল্ট সেটিংয়ে ইনিট সেটিংয়ে 0.3 রয়েছে, প্রম্পট স্ট্রেংথ 8 রয়েছে, স্টেপ 50 রয়েছে। আমি আপাতত সমস্ত কিছু ডিফল্ট সেটিংই রেখে দিচ্ছি। আপনি প্রম্পটে গিয়ে কিছু টেক্সট ইনপুট প্রোভাইড করতে পারেন এবং সিম্পলি ওকেতে ক্লিক করলে আপনাকে সফটওয়্যার একটি ইমেজ জেনারেট করে দেবে। আপনি যেরকমভাবে প্রম্পট ক্রিয়েট করেছেন সেই প্রম্পটের উপর ভিত্তি করে আপনি মনে হলে ইনিশিয়াল স্ট্রেংথ এবং পম্প স্ট্রেংথটাকে বাড়িয়ে কমিয়ে আপনার পছন্দ মতো বিভিন্নভাবে ইমেজটাকে জেনারেট করতে পারেন। যেরকমটি আপনি চাইছেন সেরকম ইমেজ আউটপুট যতক্ষণ না আপনি পাচ্ছেন। বলে রাখি যেহেতু এটি একটি ফ্রি টুল এবং এটা দিয়ে আপনি আনলিমিটেড নাম্বার অফ ইমেজ ক্রিয়েট করতে পারেন, আনলিমিটেড টাইম এটাতে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা প্রম্পট এখানে দিয়ে ইমেজ জেনারেট করতে পারেন। আমি প্রম্পটে ধরুন একটি টেক্সট প্রোভাইড করছি, এ সাইফাই সিন বলে আমি একটি সিম্পল প্রম্পট প্রোভাইড করলাম। দেখা যাক সফটওয়্যার আমাদের কি রেজাল্ট প্রোভাইড করে। সিম্পলি ওকে বাটনে ক্লিক করে দিলাম। বলে রাখা ভালো, কিছুটা সময় আপনাদেরকে অতিবাহিত করতে হবে, যদিও আমার ক্ষেত্রে দেখা আপনার প্রম্পটি যদি খুব জটিল হয় এবং ইমেজ সাইজটি যদি খুব বড় হয় তাহলে সফটওয়্যারটা সবথেকে বেশি 5 মিনিট অবধি সময় নেয়। দেখুন
একটা ইমেজ আমাদের সামনে সফটওয়্যার জেনারেট করে দিয়েছে এবং এটা কিন্তু আমাদের আগের ক্যানভাসের উপরে জেনারেট করেনি, এটা সফটওয়্যার ইমেজটা একটা সম্পূর্ণ নতুন ক্যানভাসে জেনারেট করেছে। কিন্তু এই ক্যানভাসেরও ইমেজ সাইজ কিন্তু 512x512ই রয়েছে। উপরে একটা টেক্সট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুটো লেয়ার ক্রিয়েট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, উপরের লেয়ারটি ওই টেক্সট নাম্বারটি ক্যারি করছে। যদি আমরা এর ভিজিবিলিটি অফ করে দিই তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ লেয়ারটা রয়েছে সেটাই পাবেন। আপনারা হয়তো মনে হতে পারে যে এখানে কিছু ওয়াটারমার্ক ব্যবহার হচ্ছে, না ওয়াটারমার্ক ব্যবহার হচ্ছে না, উপরের লেয়ারটিকে আপনারা মনে হলে ডিলিটও করে দিতে পারেন। আমরা যদি ইমেজে যাই এবং এখান থেকে ইমেজ প্রপার্টিজ চেক করি তাহলে আমরা দেখতে পাবো এটাও 512x512 পিক্সেলেরই রেজলিউশন ইমেজ তৈরি হয়েছে, যার ডিপিআই রয়েছে 150x150 পিক্সেল। ইমেজটিকে সেভ করার জন্য আপনি ফাইল মেনুতে গিয়ে সরাসরি এক্সপোর্ট অ্যাজ অপশনে ক্লিক করতে পারেন এবং এক্সপোর্ট অ্যাজ অপশন থেকে আপনি যে পাথে যে ফোল্ডারে ইমেজটিকে সেভ করতে চাইছেন সেখানে চলে যাবেন। এখানে নেমের জায়গায় আপনি আপনার পছন্দ মতো নাম প্রোভাইড করে দিতে পারেন যে এক্সটেনশনে আপনি ইমেজটিকে সেভ করতে পাইছেন, এক্সটেনশনটি নামের পাশে প্রোভাইড করে দিতে পারেন। আমার ক্ষেত্রে .jpg ডিফল্ট রয়েছে, আপনারা .jpg .png .bmp .tiff যে কোনো ফরম্যাটে ইমেজটিকে সেভ করতে পারেন। সিম্পলি এক্সটেনশনটি আপনাদের নামের পাশে প্রোভাইড করে দেবেন এবং এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আপনারা যে পাথে যে ফোল্ডারে যে নামে যে এক্সটেনশনের ফাইল ফরম্যাটের ইমেজ চাইছেন সফটওয়্যার এই ইমেজটি সেখানে সেই রকমভাবে আপনাদের জন্য সেভ করে দেবে। আমি এটিকে ক্যান্সেল করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আমি এই টুলসের ওপর ডিটেলস ভিডিও আপনাদের জন্য ভবিষ্যতে নিয়ে আসতে থাকবো। এই টুলসের বিভিন্ন সেটিংস কীভাবে কাজ করে এবং এই টুলসের অন্যান্য অপশন যেগুলো রয়েছে সেগুলোতে কীভাবে আমরা ব্যবহার করতে পারি, দর্শক বন্ধুরা এই সামান্য ডেমনস্ট্রেশন দিয়ে আমি আপনাদেরকে দেখালাম এই গিম্প সফটওয়্যারের মধ্যেও আমরা কীভাবে এআইকে ইনকর্পোরেট করে ইমেজ জেনারেট করতে পারি। বর্তমানে ব্যাপারটা এতটাই সিম্পল হয়ে গেছে, আশা করব আপনারাও নিশ্চয়ই চেষ্টা একবার অবশ্যই করে দেখবেন এবং আপনাদের ইমাজিনেশনকে বাস্তবে রূপান্তরিত হতে নিশ্চয়ই দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। গিম্প সফটওয়্যারের উপর আরও কী ধরনের ভিডিও আপনারা এক্সপেক্ট করছেন নিশ্চয়ই জানাতে ভুলবেন না। তাহলে দর্শক বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে এরকমই আরেকটি পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওটিতে। বিদায় চাই নিচ্ছি দর্শক বন্ধুদের থেকে, নমস্কার।